তোমার দেখি মাগো তোমায়ামি, যতবার দেখি মাগো তোমায়ামি, স্বাদ মেটে না কবু তোমায় দেখে, সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার থেকে, যতবার দেখি মাগো তোমায়ামি, যতবার দেখি মাগো তোমায়ামি, স্বাদ মেটে না তবু তোমায় দেখে, সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার থেকে, যতবার দেখি মাগো তোমায়ামি, ভয় পেলে ব্যথা পেলে মুখে আসে মা, সুখেতে দুঃখেতে মুখে আসে মা, ভয় পেলে ব্যথা পেলে মুখে আসে মা, সুখেতে দুঃখেতে মুখে আসে মা। সত্যি তাই, গানটা ঠিক মতন করতে পারি না আমি, তবু আমি চেষ্টা করি, মায়ের কাছে এলেই একটু গান গাইতে ইচ্ছা হয়। ভুলভাল যা করি ক্ষমা করে দিও। হ্যাঁ, কেমন আছো তোমরা? সকলে ভালো আছো তো? দেখো আমার মা আজকে রাত্রির এখন 9:30 বাজে। হ্যাঁ, রাত্রিবেলা মায়ের কাছে এসেছি। দেখো মাকে, দেখো কেমন লাগছে রাত্রিবেলা। এবার সব মালাফালা খুলে দেওয়া হবে মায়ের, এবার মাকে শয়নে দেওয়া হবে, মাকে খেতে দেওয়া হবে। এই ফাঁকে আমি ভাবলাম যে একটা ছোট্ট করে ভিডিও করে নিই, কেন কি সারাদিন তো সময় পাই না। আমার ছাদ বাগানের গাছগুলো অনেক বড় হয়ে গেছে, ফুল ফুটছে, খুব সুন্দর লাগছে। দিনের বেলা না হলে হবে না, ছাদেতেই আমার মা থাকেন তিনতলাতে, কিন্তু ওখানে আমি এখন যেতে পারছি না, অন্ধকারে তোমরা ঠিক বুঝতেও পারবে না। আমার গপু বেটাকেও দেখো কি সুন্দর লাগছে, সামনে জন্মাষ্টমী এসে যাচ্ছে, বেটার তো খুব আনন্দ, জন্মদিন বলে কথা, অনেকগুলো জামা হয় আমার বেটা, বেটার দিদি দেয় জামা, তারপরে আমিও অনেকগুলো কিনে ফেলি, দোকানে গেলে কোনটা কি কিনবো ঠিক করতে পারি না, বেটাকে এটা কোনটা কোন জামাটা ভালো লাগবে কোনটা ভালো লাগবে, এই করতে করতে অনেকগুলো বেটার জামা কেনা হয়ে যায়। তারপর সামনে কৌশিকী অমাবস্যা, 9ই ভাদ্র, ওটা নিয়ে আমি খুব টেনশানে আছি। বাড়িতে বিরাট পুজো, লোকজন খাবে, প্রচুর লোক আসবে, আমি ওই পুজোটা নিয়েও খুব চিন্তায় আছি। এখন তো শ্রাবণ মাস, ব্রত করছি 1 মাস, আমি পুরো তোমাদের সামনে আর সেরমভাবে আসতেও পারছি না। 1 মাস ধরে আমার হব্বিষি চলছে, তার মধ্যে একাদশী, পূর্ণিমা, অমাবস্যা, চতুর্দশী, এগুলোতে ফল খেয়েই থাকি। যাই হোক, অসুবিধা নেই, কিছু হচ্ছে না, শরীরে সব ঠিকই আছে। বাবা মহাদেবকে দেখো, এটা কিন্তু রাত্রির বেলা। হ্যাঁ, আমি বাবার কাছে প্রার্থনা করছি যে আমার সকল সন্তান যেন, সবাই যেন ভালো থাকে, তারা যেন সুখে থাকে, তাদের যেন কোনো রোগ রোগ না হয়, এটাই হলো বড় পাওয়া। হ্যাঁ, তাদের সবাইকার যেন ভালো হয়, এর জন্যই আমার এটা করা। সারা মাসটা আমি এইভাবেই আছি, আর 8টা 9টা দিন হলেই হয়ে যাবে, তারপর তোমরা সকলে ভালো থেকো। কৌশিকী অমাবস্যায় আমার বাড়িতে সকলে সবাই আসবে, সবাইকার নিমন্ত্রণ রইল। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, এই বলে আমি ভিডিওটা শেষ করছি। হ্যাঁ, জয় বামদেব বাবা, জয় মা তারা, জয় গুরু, জয় বাবা মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় বাবা, জয় বাবা, জয় বাবা।